আজকে আপনাদের মাঝে কথা বলবো কষবো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি তো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজায় দেবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই গরমের যন্ত্রণায় কোন অবস্থাতে ঘরেও থাকা যাচ্ছে না যে তো আপনার কারেনও থাকছে না এটার জন্য ফাইনালি আমরা চলে এলাম নদীরও ধারে ভাবলাম আপনাদের মাঝে কসুব নিয়ে কিছু আলোচনা করি আপনারা তো সবাই জানেন আপনাদের মাঝে অনেক দিন হল নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি না আশা করি আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনারা অনেক অজানা তত্ত্বর সাথে পরিচয় হইতে পারবেন চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি প্রথমে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা অলরেডি ওয়ার্ক পারমিট পাইছেন আপনারা অপেক্ষা করছেন এমবাসি যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটা নেওয়ার জন্য বিশেষ করে এখনও আপনারা এম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটা পান নাই আগে আমি এই নিয়ে কিছু আলোচনা করি তারপর আপনাদের মাঝে অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব আপনারা যারা অলরেডি যারা ওয়ার্ক পারমিট পাইছেন যারা আপনারা এখনও অ্যাপার্টমেন্ট ডেট পান নাই তাদেরকে আমি একটা কথাই বলবো অন্য আসনা মানুষের দু যে অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেটটা পায় আপনিও দেখবেন একদিন না একদিন অ্যাম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেটটা পাবেন কিন্তু ভাই সত্য একটা কথা আপনাদের মাঝে শেয়ারটা করতে হয় আপনি তো সবাই জানেন বর্তমানে নর্মালভাবে কোনো ব্যক্তি কিন্তু অ্যাম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেট পায় না আমি আসে না ভাই যতটুক জানলাম আপনি আসেনা অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট খুবই সহজ করে পাবেন আপনি থার্ড পার্টি দালাল বা আপনার যে এজেন্সি ওদের সাথে আছে না আপনি দুজি কন্ট্যাক্ট করেন আমাকে অ্যামবাসির যে অ্যাপার্টমেন্ট ডেটটা নিয়ে দেন আপনাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিব তখন কিন্তু দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে এম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেটটা আপনি কিন্তু সরে পেয়ে গেছেন আশা করি আপনারা ক্লিয়ার এটা কিন্তু সত্য বর্তমানে কোচবোর যে ওয়ার্ক পারমিট অনেক কিন্তু ফ্যাক পারমিট বের হচ্ছে যারা আসে না ভাই হাতে ফেক পারমিট নিয়ে বসে আছেন আপনারা আসে না টাকা দিয়ে পয়সা দিয়ে যে কোনো ভাই আপনি না অ্যাম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেটটা ম্যানেজ করলেন বিশেষ করে কোনো দিন আপনি কিন্তু ভিসা পাইবেন না একমাত্র যেটা রিয়েল ওয়ার্ক পারমিট ওইটা আসে না দু যে অ্যাম্বাসি বুঝতে পারে এটা রিয়েল তখন কিন্তু আপনাকে ভিসা দিবে আর যে অ্যাম্বাসিটা দুজি মনে করে আপনার যে পারমিটটা নকল ফ্যাক কখন আসে আপনি হাজার চেষ্টা করলেও আপনি কিন্তু কোন অবস্থাতে বিসা পাবেন না বিশেষ করে আমি ভাই যেটা বললাম এটা কিন্তু ভাই বর্তমানে মানুষের সাথে প্রতিনিয়ত গোটে যাচ্ছে যাদের দুই মাস হয়েছে তিন মাস হয়েছে আপনারা এম্বাসি পেস করছেন কারো কিন্তু ছয় মাসও হয়েছে বিশেষ করে আপনারা এখনো কোনো ভিসা হাতে পান নাই তাদেরকে নিয়ে কিছু আলোচনা করি আপনাদেরকে নিয়ে কি আর বলবো আপনি এত সবাই জানেন বর্তমানে দালালে দেশটা কিন্তু ভরে গেছে অত দালাল ভাই বর্তমানে টাকা ছাড়া কোনো কিছু হয় না আপনি যে কোনো এজেন্সির কাছে যাবেন আপনার আছে না প্রবাসে পাঠাবে আপনার সাথে দু যে কন্ট্র্যাক্ট হয় পাঁচ লাখ টাকা ওইখানে যাবেন আরও দেখবেন যাবে দশ হাজার ওইখানে যাবেন আরও দেখবেন টাকা লাগবে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি যে কোনো ট্রেনিংয়ে যান যে কোনো ফিঙ্গার দিতে যান আর দেখবেন টাকা লাগছে আপনি তো সবাই জানেন বর্তমানে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু যারা নতুন করে সৌদি জন্য কাতারের জন্য যারা আপনারা কসুপতে যান যারা ফিঙ্গার দেয় তাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না ওইখানে আসছে না গিয়ে আমি দেখলাম দালালরা তিন হাজার টাকা চাইছে তিন হাজার টাকা আপনি আসছে না দুজি না দেন তাহলে ওরা ফিঙ্গারও নিচ্ছে না এরকম একটা পরিস্থিতি আমি তো বললাম যারা ছয় মাস হয়েছে যারা এম্বাসি পেশ করছেন যারা কোনো ভিসা পান নাই আপনারা এই ভিসাটা কবে পাবেন বিশেষ করে আপনারা ভিসাটা কবে পাবেন এটা কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না কিন্তু এটা আমি বলতে পারি আপনার যে ওয়ার্ক পারমিট ওইটা আসে না দুজি সঠিক হয় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ধরতে পারেন ভিসা পাবেন আর আসছে না আপনার যে ওয়ার্ক পারমিট ওইটা দু যে ফেক হয় আপনি হাজার চেষ্টা করলেও ভিসা কিন্তু পাবেন না বর্তমানে অ্যাম্বাসি কিন্তু অনেকটা চালাক আপনারা আছে না নকল ওয়ার্ক পারমিট নিয়ে এমবাসি পেস করবেন আপনারা কি ভাবছেন আপনার যে নকল পারমিট দেখে আপনাদেরকে ভিসা দিবে কিন্তু ভাই দিবে না বর্তমানে এমবাসিটর অনেক কিন্তু চালাক আপনার যে ওয়ার্ক পারমিট ওইটাকে যাচাই বাসাই করবে ওইটা দু যে মনে হয় সঠিক তাহলে আপনি ভিসা পাইতে পারেন আমি আছে ভাই যতটুকু জানলাম বর্তমানে এই নকল পারমিটের জন্য অনেক মানুষে কিন্তু ভিসা পাইতে অনেকটা সময় লাগছে এটা করছে জানেন ভাই কারা থার্ড পার্টি কিছু দালাল আছে তারা আছে না অতিরিক্ত কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষকে নকল এই অর পারমিট দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায়া নিচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার যাই হোক ভাই আমি তো বললামই আজকে অনেকটা গরম আর বেশি ভগভক করতে পারবো না নেক্সট আপনাদের মাঝে আলোচনা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ